আসসালামু আলাইকুম। সাপ্তাহিক ইংরেজি শিক্ষার আসরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এমন কিছু বাংলা বাক্যের ট্রান্সলেট করে দেখাবো যে সকল বাংলা বাক্যের শেষে যেতে হবে, খাইতে হবে, বসতে হবে, চলতে হবে এরকম চিহ্ন থাকে, সে সকল বাক্যকে তুমি বাংলা থেকে কিভাবে ইংরেজি করবা সেই কৌশল আমি শিখিয়ে দিচ্ছি। কী কী থাকলে? যেতে হবে, যেতে হবে, খাইতে হবে, বসতে হবে, বসতে হবে, চলতে হবে, চলতে হবে, করতে হবে, করতে হবে। এরকম যদি কোনো বাংলা বাক্যের শেষে এগুলো থাকে তাদের ট্রান্সলেট আমরা কীভাবে করব। আমি একটা বাক্য লিখি, বাংলা বাক্যের শেষে এগুলো আছে, এরকম একটা বাক্য লিখি, তোমাকে তোমাকে এই কাজটি করতে হবে। এই দেখো, করতে হবে আমি এখানে লিখেছিলাম। যদি করতে হবে থাকে তাহলে সেই বাংলা বাক্যের ট্রান্সলেট আমি কিভাবে করব। যেতে হবে, খাইতে হবে, বসতে হবে, চলতে হবে, করতে হবে এরকম যদি থাকে, আমি সাবজেক্টের পরে হ্যাভ টু বসিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপর বাকি অংশ বসাবো। আবার আমি বলছি, প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ টু বসাবো, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তারপর বাকি অংশটুকু অর্থাৎ এক্সটেনশন। তাহলে আমি এটা ট্রান্সলেট করি, তোমাকে ইউ হ্যাভ টু, হ্যাভ টু করা ইংরেজি কি ডু, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো এটা ট্রান্সলেট আমরা করে ফেললাম। এখন আমি আরেকটা বাক্য লিখি, তোমাকে তাড়াতাড়ি যেতে হবে, তোমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে, যেতে হবে। এই দেখো, যেতে হবে, খাইতে হবে, বসতে হবে, এখানে কি আছে? যেতে হবে আছে। তাহলে আমরা কি করব, সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে হ্যাভ টু বসাবো, হ্যাভ টু বসে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো। যেমন তোমাকে ইউ হ্যাভ টু গো, তাড়াতাড়ি ইংরেজ কি আর্লি, ইউ হ্যাভ টু গো আর্লি, তোমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি আগেই বলেছি বাংলা বাক্যের শেষে যদি যেতে হবে, খাইতে হবে, বসতে হবে, চলতে হবে এরকম থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অতিরিক্ত অংশ। আমি আরেকটা বাক্য লিখি, তোমাকে ভালো ইংরেজি বলতে হবে, ইংরেজি বলতে হবে। তাহলে ওরকমই যে দেখো বলতে হবে আছে, তাহলে আমি প্রথমে সাবজেক্ট বসাবো ইউ, তারপর আমি হ্যাভ টু বসাই দেব হ্যাভ টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা স্পিক এসপিই স্পিক ইংলিশ, ইংলিশ ওয়েল, তোমাকে ভালো ইংরেজি বলতে হবে। দেখো আমি তিনটা বাক্য করলাম, আমার উপরে লেখা আছে যেতে হবে, খাইতে হবে, বসতে হবে, চলতে হবে, করতে হবে, এরকম যদি বাংলা বাক্যের শেষে থাকে তাহলে আমরা কি করব। আমরা একবার ওনা আসে আমরা লিখব প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ টু, হ্যাভ টু বসিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আনব, তারপর এক্সটেনশন বা বাকি অংশটুকু বসাবো। তাহলে আজকে আমরা একটা স্ট্রাকচার শিখে গেলাম যে কীভাবে এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করতে হয়। আমি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে
কিছুটা উপকার হলে হবে। তো তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে আংশিক দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তুমি মোটামুটি ভালো এক্সপার্ট হতে পারবে ইংরেজিতে। তো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরবর্তীতে আগামী সপ্তাহে সাপ্তাহিক ইংরেজি শিক্ষার আসরে আবার তোমাদের মাঝে হাজির হব। আজকের মতো এখানে।